নমস্কার বসন্তকাল শীতের কঠোর শাসনের শেষে রিক্ত প্রকৃতির বুকে জাগে এক নতুন প্রাণের আলোড়ন দুরন্ত দক্ষিণা বাতাস বলে যায় কানে কানে ওই যে বসন্ত আসে দিগন্ত বিস্তৃত শূন্যতার মধ্যেও প্রাণের পাত্র ভরে ওঠে এক অজানা লাবণ্যে আর এই বসন্তেই রঙের উৎসব হোলি দোল উৎসব আর যদি বলতেই হয় তাহলে বলা যায় বসন্ত মানেই তো রং যে রং দোলাদায় মনে যে রং দোলা দেয় প্রাণে আর মনে প্রাণের দোলায় যখন আমরা সবাই মেতে উঠি তখনই প্রেমের অভ্যুদয় হয় আজকে এই সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে প্রেম বসন্ত হোলি নিয়ে আমরা কথা বলবো আর আপনাদের সুন্দর সুন্দর কবিতায় প্রাণ ভরিয়ে দেব কথা দিচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী গোপা সেনগুপ্তা বসন্ত শুভেচ্ছা দিদি তোমাকে তোমাকেও বসন্ত শুভেচ্ছা এবং প্রেম প্রেমের শুভেচ্ছা ধন্যবাদ দিদি কেমন আছো বলো হ্যাঁ নিশ্চয়ই খুব খুব ভালো আছি বসন্তকাল এলে সবার মনেই তো একটা আনন্দের ছোঁয়া দোল দিয়ে যায় যখন অশোক শিমুল পলাশ তখন প্রকৃতিভাবে সেজে ওঠে তখন কার ভালো না লাগে বলো আচ্ছা দিদি আমরা শুনেছি যে দোল শব্দটি দোলন কথা থেকে সূত্রপাত হয়েছে সেই ফাল্গুনী পূর্ণিমায় সত্যযুগে ভক্তরা বিষ্ণুকে পূজা করত দোলন বেদিতে বসে সেই থেকেই নাকি দোল কথাটি সূচনা হয়েছে বলা যেতে পারে আসলে এই দোল নিয়ে কিন্তু অনেক গল্প কথা রয়েছে যেটা আমরা পড়েছি বা শুনেছিও তুমি যেটা বললে সেটাও আমরা শুনেছি আর এটাও শুনেছি যে তখন যে হলিকা নামে এক রাক্ষসী ছিলেন যার অত্যাচারই নাকি সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং হলিকাকে এই বসন্তকালে অগ্নিদগ্ধ করে মারা হয়েছিল এবং সেই আনন্দ উৎসবকে কেন্দ্র করে এই होली উৎসবে হলিকার নামে होली উৎসবে প্রচলন হয়েছে আবার এটাও শোনা যায় যে দাপরে শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে রাধাকে নিয়ে এই বসন্তকালে হোলি খেলতেন তো সেই থেকে হোলি উৎসবের সূচনা এরকম অনেক অনেক কথা রয়েছে সেই কৃষ্ণ প্রেমের কথা না বললে তো নাই হয় সেই বসন্তকালে দোল রঙের কথা যখন আমরা আসছি সেই কৃষ্ণ প্রেমের কথা তো বলতেই হয় কৃষ্ণলীলা বিষয়ক কাব্য কিন্তু আমাদের বাঙালিদের একটি বিশিষ্ট সাংস্কৃতিক সম্পদ তাই না সেই বসন্তে প্রকৃতির মধ্যে কৃষ্ণপ্রেম প্রেমে প্রকৃতি মাতোয়ারা হয়ে যায় সবুজের আনন্দ সবুজের আনন্দ সত্যি সেই রকম ভাবেই আমাদের যুবকদের মনেও কিন্তু একটা নতুন ছন্দ জেগে ওঠে যুবক কেন বলে আমি তো সেই প্রথমেই বললাম আমাদের সকলের মনে আমাদের সকলে যুবক আমাদের আমরা সবাই এখনো আমরা সবাই নিজেদের যুবক একদম একদম বসন্তকাল আমাদের মনে যুবক যুবতী জেগে ওঠে জেগে ওঠে সত্যি তাই আর এই তুমি রাধা কৃষ্ণের কথা বলছিলে তো রাধা কৃষ্ণের প্রেম লীলা নিয়ে অনেক লেখা হয়েছে আমাদের বিদ্যাপতি চন্ডীদাস বড়ু চন্ডীদাস লিখেছেন রাধা কৃষ্ণের প্রেম লীলা নিয়ে তো এরপরে কিন্তু সেটা চলে আসছে আমাদের এই প্রেম কথা আমাদের রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক কবি সবাই লিখছেন কিন্তু সে রাধা কৃষ্ণ নিয়ে লিখছেন এবং অবশ্যই তো কিন্তু কবিতার কথা বললে আমি কি একটা কবিতা শোনাবো রাধা কবি তো আহ রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক কবিতা যদি বলি তো আমাদের দেবেশ ঠাকুর আমাদের আধুনিক কালের কবি আমার খুব প্রিয় কবি দেবেশ ঠাকুর তো রাধার রাধা চিঠি লিখছেন শ্রীকৃষ্ণকে কোথায় যখন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে ভীষণভাবে ব্যস্ত সে রাধাকে ভুলেই গেছে সে যুদ্ধক্ষেত্রে ব্যস্ত তখন রাধা শ্রীকৃষ্ণকে চিঠি লিখছেন সেটা রাধার বিরহও বলা যায় বা রাধার প্রেম কাহিনীও বলা যায় তো শোনাই দেবেশ ঠাকুরের কবিতা রাধা প্রিয়তম সম্বোধন কি অন্য কিছু হলে ভালো হতো যুদ্ধক্ষেত্রে কি কেউ অন্যের চিঠি পড়ে প্রয়োজন নেই এমন সম্বোধনের হয়তো অধিকারও নেই তাহলে সুরিত কিংবা বন্ধু লেখা যাক দরকার নেই সম্বোধনের তোমার জন্য কোনো সম্বোধনী পৃথিবীর অভিধানে নেই তুমি এখন যুদ্ধক্ষেত্রে চারদিকে অস্ত্র ক্ষমাহীন মৃত্যুর পাহাড় তুমি ভালো থাকো আমার পরমায়ু নিয়ে তোমাকে যেন নাছয় যুদ্ধের উষ্ণ বালুকণা অর্জুন যেদিন তোমাকে প্রথম নিতে এসেছিল আমরা সবাই বলেছিলাম চোখের জলে পিচ্ছিল করে দিয়েছিলাম রথের চাকা শুয়েছিলাম তোমার যাত্রা পথে তবু তুমি চলে গেলে বলেছিল আবার আসবে কবে কবে হে পুরুষোত্তম কবে আসবে রাজাই দক্ষিণীর কুটিরে হে এলে তুমি দেখবে তোমার প্রিয় ধরবলে দুটো দুষ্টু বাছুর আর যমুনা সে কদম গাছটার একটা শিশু চারা আর তমাল বনে বনে দেখবে কত বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি আমার প্রতিদিনের গাঁথা গুঞ্জমালা শুকিয়ে যাচ্ছে রোদ তুমি কি এসে দিনও পড়বে না তোমার সামনে এখন জোনাচার্যের রথ পেছনে তোমারই সং সপ্তক সেনা সল্লমুষল একাগ্ন অগ্নি মানে আচ্ছন্ন আকাশ চারদিকে বান বৃষ্টি সুদর্শন চক্রবুহ তোমারই জন্য মেঘের দিনে তোমাকে একবারও মনে পড়ে না সেই তমাল বনে বৃষ্টি মেঘের ডাক কুঞ্জের পথে অন্ধকারে পথ হারিয়েছি দুজনে ছপ বাদল ও রাতে পথ হারা দুই পাগল ওপরে ক্রন্দসী আকাশ তুমি আমায় বলেছিলে মনে আছে তুমি আমার সব তুমি আমার স্বপ্ন তুমি আমার জীবন সব সব তুমি আমার মনে পড়ে না তোমার চন্দ্রাবলীর কুঞ্জে যাবার তোমার সেই অভিমান সেই তুমি এলে ভৈরবের সাজে জটা জাল রুদ্রাক্ষ ত্রিশূলে লুকিয়ে রেখে নটবর বেশে আমার মান ভাঙ্গাতে তুমি বলেছিলে দেহি পদ মুদারাম সেই বিশ্বরা জগদীশ্বর লুটিয়ে পড়েছিল এই দাসীর পায়ে কি লচ্ছা কি বোকাচ্ছিলাম তখন এখন মনে হয় তোমার পায়ে আমাকে সমর্পণ করে বলি আমি তোমারই আমি শুধু তোমারই হয়তো এর দ্বিচারিতা স্বামী নিন্দা মহাপাতক আমার স্বামী আয়ান ঘোষ শাশুড়ি জটিলা ননদ কুটিলা চারদিকে বিবর্ণ দেওয়াল দুধের হিসাব রাত্তি গিয়ে যারা কোনো দিন আকাশ দেখেনি তুমি আমাদের দেখিয়েছিলে সোনার আকাশ পদ্মপাতায় ফুটে আছে মুক্ত ফুল প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ যার আলোয় আমি জেনেছিলাম আমি শুধু কারো স্ত্রী কারোর পুত্রবধূ নই আমি রাধা সরশালিনী রাজেন্দ্র নন্দিনী সবলা অবলা কুলোবালা থেকে আমার মানুষ হবার নারী হওয়ার শুরু আর তুমি আমার প্রথম দর্পণ যাতে আমি নিজেকে প্রথম দেখেছিলাম দাসী নই আমি আমি দাসী নই আমি বেশ বেশভাষ জানি না সত্যবতীর বীরত্ব জানি না জাম্ববতীর প্রেম জানি না আমি রাধা আমি রাজেন্দ্র নন্দিনী আমি স্বর বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম তো তোমায় বলি যুদ্ধের শেষে দিনান্তে যদি সময় পাও একবার এসো এই দুঃখিনীর কুটিরে নিন্দিত আমি আমায় নন্দিত করো পরিপূর্ণ করো দীপান্বিত করো অসাধারণ দিদি অসাধারণ কোনো ভাষা নেই বলার কি ভালো লেখা বলার সেই এত সুন্দর লেখা রাধার রাধার প্রেম সত্যি পড়লে মনে হয় যে সত্যি কি কি ছিল তখন রাধা রাধাকৃষ্ণের যে প্রেমলীলা নিয়ে এত এত কাব্য কথা হয়েছে হবে নাই বা কেন আমরা সেগুলো পড়বই বা না কেন সে তুমি বড়ু চণ্ডীদাসের শ্রী সেই কৃষ্ণ কীর্তনই বলো আর বিদ্যাপতির পদাবলীই বলো সত্যি সেই বিদ্যাপতির সেই পদ কি।

একটা কবিতা তোমার কাছে আমি অবশ্যই শুনতে চাইব সে সুনীল গঙ্গোপাধ্যায়ের ভালোবাসি ভালোবাসি কবিতাটা যদি হ্যাঁ সেটা করব কিন্তু দেখো আমরা যে রাধায় রাধা কৃষ্ণের কথায় ছিলাম সেটা একটু না বললেই না হয় যে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে আমরা কত কথা পড়েছি তুমি বললেও আমি কবিতাও শোনালাম শ্রীকৃষ্ণকে কিন্তু আমরা এরপরে অনেক জায়গায় শ্রীকৃষ্ণের কথা আমরা পড়ি বা জেনেছি কিন্তু রাধাকে আর কোথাও খুঁজে পাই না ঠিক সে কিভাবে নিয়ে রাধা কে হয়নি তো কোথায় গেলেন তিনি সেই প্রেম পর তিনি কোথায় গেলেন তার কি অবস্থা হলো তার তিনি কোথায় গেলেন এই নিয়ে কৃষ্ণভসুর একটা কবিতা যেটা আমি শোনাতে চাই রাধিকা সংবাদ একটু শোনাই অবশ্যই কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে কেউ আর মনেও রাখেনি গোঠে মাঠে বাটে ধবলি চড়াই রাই তোমার প্রেমের কি বা জানি কিছু না তো সে শুধু শুধু শিকারের লোভে জয়ের এসেছিল কত তার রাজ্যপাঠ কত তার কাকুতি মিনতি কত তার বৃন্দা সখী সত্যভামা রুক্মিণী সুন্দরী তার যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের এক অদ্ভুত নাটক তারপর তোর কি যে হলো প্রবঞ্চিত সর্বহারা কি নায়িকা তোকে ভুলে তোকে ফেলে সে তো রাজ অধিরাজ সেজে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে বেঁচে আছে আজও বাসির প্রতাপে তুই ভেসে ভেসে তুই ভেসে গিয়েছিলি সরলা ঘোষিত প্রাপ্তির নেশায় তুই কোনোদিন আপন আঁচলখানি বিজয় পতাকা করে ওরাসনি রাজার নন্দিনী রাজার দুলালি তুই তোর কোনো রাজ্য পাঠ নেই শুধু কানু ভুল কানু ভুল নায়কের জন্য তোর সত্য কান্না সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজও তোর জন্য কষ্ট হয় তোর জন্য মায়া হয় তোর ওপর ক্রোধ হয় খুব কৃষ্ণ ভুলবার পর কি তোর রইলো মেয়ার কি তোর রইলো বল কৃষ্ণকে ঠিকঠাক নিয়েছিল তোকে আপন মোহিনী শক্তির কাছে নত জানু কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয় এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে তুই বোকা মেয়ে তাকে জীবনে শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে ছেড়ে ভেসেছিলি পথে 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 ও বিপথে তোকে ফেলে মোহনবাসীটি নিয়ে সে চলে গেছে নতুন নগরে তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয় আবিশ্ব ভারত আজও বলো বড়ুচন্ডী দাস বলো বিদ্যাপতি বলো জ্ঞানদাস শ্রীদাম সুদাম সখা বলো রামুদাস কেউ কিছু জানো নাকি তার কথা তার কথা রাধিকার কথা সত্যি জানি না সত্যি আমরা জানি আমরা জানি রাধিকার কি হলো সেই নিয়ে কিন্তু আর লেখাই হয়নি সেরকমভাবে ভাবে থাকি আমরা তার প্রেম কাহিনী নিয়ে সেটাই সবকিছু জানা হলে হয় না কিছু যদি সজানা থাকলেই হয়তো বা আমরা সেটাকে নিয়ে আরো ভাববো আরো কিছু হয়তো নিশ্চয়ই কৃষ্ণ বসু লিখলেন নিশ্চয় এরপরে তো তুমি আমাদের বসন্ত এই কবিতাটা আজকে এই বসন্তের দিনে না করলেই না হয় ভালোবাসা প্রেম এগুলো নিয়ে আমরা কথা বলছি আমরা সবাই চাই ভালোবাসায় থাকতে তো ভালোবাসা পেতে চাই ভালোবাসতে চাই যে প্রিয়জনকে নিয়ে আমরা থাকবো সারা জীবন তার কাছ থেকে আমরা ভালোবাসি ভালোবাসি কথাটা আজীবন শুনতে চাই সে নিয়ে কবিতাটা তো চলো শোনাই ধরো কাল তোমার পরীক্ষা রাত জেগে পড়ার টেবিলে বসে আছো ঘুম আসছে না তোমার এমন সময় পাশ থেকে ভয়ার্থ কণ্ঠে আমি বললাম ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি পড়ার টেবিল থেকে উঠে এসে আমার হাত ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো অফিস থেকে সবই ফিরেছো ক্লান্ত ক্ষুধার্থ পীড়িত খাবার টেবিলে তেমন কিছুই জোগান নেই রান্নাঘর থেকে তখন এসে আমি তোমার হাত ধরে বললাম ভালোবাসো তুমি কি বকা দেবে নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি সবে মাত্র ঘুমিয়েছ তুমি এমন সময় দুঃস্বপ্ন দেখে সশব ব্যস্ত হয়েও আমি যদি বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি এ পাশে ফিরে আমার মাথার চুলে হাত বুলোতে বুলোতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো সেপ করছো তুমি গাল কেটে রক্ত পড়ছে তোমার এক ফোঁটা রক্ত আমার হাতের আঙ্গুলে নিয়ে যেতে বলি ভালোবাসো তুমি কি বকা দেবে নাকি তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশি আল গলায় বলবে ভালোবাসি ভালোবাসি ধরো খুব অসুস্থ তুমি জ্বরে কপাল পুড়ে যায় মুখে নেই রুচি নেই কথা বলার অনুভূতি এমন সময় মাথায় পানি দিতে দিতে আমি যদি বলি ভালোবাসো তুমি কি চুপ করে থাকবে নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচন্ড যুদ্ধ বাহিনী ঘিরে ফেলেছে ঘর প্রচণ্ড যুদ্ধে তুমি অংশীদার এমন সময় পাশে বসে পাগুলি নিয়ে আমি যদি জিজ্ঞেস করি ভালোবাসো তুমি কি বলবে যাও নাকি চিন্তিত আমি আমায় আশ্বাস দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচন্ড ঝড় উড়ে গেছে ঘরবাড়ি আশ্রয় নেই বিধাতার দানে পৃথিবীতে বাস করছি দুজনে এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো তুমি কি কটাক্ষ করবে নাকি মাথার চুলে হাত বুলোতে বুলোতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো বহু দূরে চলে গেছো তুমি আড়াই হাত নিচে মাটির কবরে শুয়ে আছো এমন সময় পাগলিনী আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো চুপ করে থাকবে নাকি যেখানেই আছো সেখান থেকে উত্তর করবে ভালোবাসি ভালোবাসি যেখানেই যাও যত দূরেই থাকো না থাকলেও দূর থেকেই ধ্বনি তুলো ভালোবাসি বুঝবো তুমি আছো তুমি আছো ভাষা নেই দিদি এত সুন্দর গায়ে কাঁটা দেওয়ার মতো একটা কবিতা কবিতাটা যখনই করি না চোখে জল আসে আর তখনই রবি ঠাকুরের সেই কথাটা মনে হয় যে কবি বলেছিলেন যে প্রেম তো দুঃখ রূপেও আসবে সুখ রূপে রূপেও আসবে ভালবাসা হয়েও আসবে আবার বিরহ হয়েও আসবে যখন যেভাবেই ভালোবাসা আসুক না কেন তাকে তুমি বলবে এসো এসো আমার ঘরে এসো সত্যি আর এটাও ঠিক যে চোখে জল না আসলে কোথায় ভালোবাসা পৃথিবীর এক শ্রেষ্ঠ অনুভূতি ভালোবাসা একদম 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 আর এই অনুভূতি আমরা সকলে নিয়ে জন্মেছি আমরা হয়তো কেউ কেউ সেই অনুভূতিটাকে প্রকাশ করতে পারি কেউ হয়তো পারি না কিন্তু অনুভূতি আমাদের রয়েছে সেই ভালোবাসা প্রেমের অনুভূতি আমাদের সকলের মধ্যে রয়েছে রয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিদি যদি এই প্রেম বসন্ত নিয়ে আমরা কথা বলছিলাম ত্রিপুরার কথাই যদি আমরা রাজবাড়িতেও নাকি এই খুব যেন আমি নিজেকে খুব লাকি মনে করি আমার একবার সুযোগ হয়েছিল কোন একটা সংস্থার সাথে হোলির সময় তাদের বাড়িতে যাওয়া আরকে ওই রাজপরিবারে যাওয়া তখন আমি নিজে বসে দেখেছি আহা কি যে সুন্দর ওদের রং খেলা খুব সুন্দর করে ওরা নিজেদের তৈরি করা গান নিজেদের সুরারোপিত এবং আমি ওখান থেকে শুনেছি যে মহারাজা নাকি নিজের সুর দিতেন গানে নিজে সুর এবং আমি ওখানে বসে শুনেছি এবং কি অদ্ভুত ভাবে ওরা নিজেরা সব গান করছে এবং নিজেরা নিজেরা রং খেলছে রং খেলছে নিজেদের মধ্যে নৃত্য গীতে হ্যাঁ তবে এটাও ঠিক যাক আমাদের এখন কিন্তু আমাদের এখানে আমাদের সমাজে অনেক সংস্থা অনেক অনেক জায়গায় রং খেলা বসন্ত উৎসব খুব সুন্দর করে হচ্ছে একদিনের নয় দু তিন দিনের উৎসব হচ্ছে কিন্তু এখানে। সেটা খুব ভালো লক্ষণ সত্যি এখন সারা ভারতের একটি একদম সত্যি কথা সে আধুনিক কবিরাই বলো আর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় দেখো আমরা ভালোবাসার প্রেম এবং প্রকৃতি এবং পূজা সব কিন্তু এক জায়গায় কিন্তু যেমন আমরা যদি প্রেমের কবিতা বলি বা সেটা পূজার কবিতাও হতে পারে তুমি কি সেই সেদিন কি তুমি এসেছিলে ওগো সে কি তুমি মোর সভাতে হাতে ছিল তব বাসি অধরে অবা খাসী সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিউ হল সভাতে সে কি তুমি ওগো তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে নবজুল বন সভাতে সেটা আমরা পূজা পার্জায় বলতে পারি আবার প্রেম পার্জায়ও বলতে পারি আচ্ছা দিদি তোমাকে খানিকটা ব্যক্তিগত প্রশ্নই জিজ্ঞেস করবো বলো দুঃসাহস করেই বলছি ব্যক্তিগত জীবনে তুমি কতটা আমি একশো শতাংশ প্রেমিক কেন নয় বলো আমি হাসতে ভালোবাসি আমি বসন্তকাল ভালোবাসি আমি পাখির ডাক শুনতে ভালোবাসি আমি সাজতে ভালোবাসি তো আমার মনে হয় তুমিও আমার সাথে একমত হবে যে আমরা সকলেই এই ক্ষেত্রে প্রেমিক সেই আমরা অনেকটা গন্ডি পেরিয়ে এসেছি কিন্তু সেটা কোন বসন্তকাল এলে কিন্তু আমাদের সেই কোকিলের ডাক পাশাপাশি প্রকৃতির মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করা যায় সেটা দেখলে কিন্তু আমাদের মনের মধ্যে সেই আহ মনের যে সুপ্ত যে প্রেম রয়েছে সেটা কিন্তু জেগে ওঠে তুমি আমাদের সেই বলছিলে কথায় যে আমরা অনেকটা গন্ধি পেরিয়ে সেই আমি হিসেবে একটা কবিতা শোনাই যে ভালোবাসার কবিতা তুমি শুনলেই পারবে কি বোঝাতে কবি তাসলিমা নাসরিনের কবিতা জানি না কেন হঠাৎ কোনো কারণ নেই কিছু নেই কারো কারো জন্য রকম লাগে অন্য রকম লাগে কোনো কারণ নেই বুকের ভেতর চিন কষ্ট হতে থাকে কাউকে খুব দেখতে ইচ্ছে হয় পেতে ইচ্ছে হয় কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে বসতে ইচ্ছে হয় সারা জীবন ধরে সারা জীবনে গল্প করতে ইচ্ছে হয় ইচ্ছে হওয়ার কোনো কারণ নেই তবুও ইচ্ছে হয় ইচ্ছেগুলো এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত জ্বালাতে থাকে প্রতিদিন ইচ্ছেগুলো পুরনো হয় না বেসরমের মতো পড়ে থাকে আশায় আশায় থাকে কষ্ট হতে থাকে কষ্ট হওয়ার কোনো কারণ নেই তবু কষ্ট হতে থাকে জানি না কেন জীবনের এই শেষ সময়ে এসেও কিশোরের মতো জ্ঞান অনুভব করি কিশোর বয়সে যেমন লুকিয়ে রাখতে হতো ইচ্ছেগুলো এখনও হয় জানি না সে যার জন্য এমন লাগে ইচ্ছেগুলো দেখে যদি হাসে সেই ভয়ে লুকিয়ে রাখতে হয় ইচ্ছে সেই ভয়ে আড়াল করে রাখতে হয় কষ্ট হেঁটে যাই যেন কিছুই হয়নি যেন আর পাঁচটা মানুষের মতো সুখী মানুষ আমিও হেঁটে যাই যাই কত কোথাও যাই শুধু তার কাছে কেবল যাই না যার জন্য লাগে জানি না কেন জীবনের এই অদ্ভুত অসময়ে কারো কারোর জন্য বুকটা চিড়ে যেতে থাকে কেন জীবনের কত কাজ বাকি কত তারা সব সবকিছু সরিয়ে রেখে তাকে ভাবতে ইচ্ছে হয় তাকে ভেবে কষ্ট আমাকে কষ্টে টুকরো টুকরো করবে সাধারণ হয় কিন্তু এরকম আসলে বয়স তো একটা সংখ্যা মাত্র সংখ্যা কিন্তু কোনো কোনো সময় যখন হাঁপিয়ে উঠি জীবনে তখন একটু এরকম কিছু একটা দরকার হয় তখন মনে হয় মনে হয় কোথাও গিয়ে বসি প্রকৃতির দিকে তাকিয়ে থাকি তাকে ইচ্ছা সত্যি সত্যি মনের কথা বলতে ইচ্ছা হয় আসলে আহ পৃথিবীর এক শ্রেষ্ঠ অনুভূতির নাম প্রেম আর প্রেমে তিনিকে তিনি মানুষের অবয়বে প্রেমের আধার প্রেম হচ্ছে অবিনশ্বর আর প্রেমী প্রেমই হচ্ছে অবিনাশ হোলি বসন্ত দোল এগুলো নিয়ে আমরা কথা বললে রবীন্দ্রনাথ ঠাকুরকে আনতেই হয় নিশ্চয়ই নিশ্চয়ই সেই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর সেই ফাগুয়া উৎসবের প্রচলন করেছিলেন সেটা এখনো কিন্তু বসন্ত উৎসব সেটা আমার এখনো সৌভাগ্য হয় অনুভূতি শুনেছি সোশ্যাল মিডিয়ায় তারা কতটা আনন্দ করে সেই উৎসবটাকে পালন করছে ভীষণ সুন্দর আরও শুনেছি দিদি এই অনুষ্ঠান বা এই দোল উৎসব আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত উত্তর ভারতে সেটা হোলি বিহারে সেটা ফাগুয়া আমাদের বাঙালিদের মধ্যে দোল উৎসব প্রকৃতিকে সেখানে নতুন বসন্ত যখন আসে প্রকৃতির মধ্যে আমরা যে পরিবর্তনটা লক্ষ্য করি সেটাকে স্বাগত জানানোর জন্যই নাকি রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে সেই বসন্ত উৎসবের সূচনা করেছেন এবং সেটা এখনো খুব ধুমধাম করে একটা দারুণ ভাবে সেটাকে পালন করছে করছে এবং আমরা দেখো এই বসন্ত উৎসবে যে আমরা তো নতুন করে বাঁচতে দেয় বাঁচতে চাই এবং নতুন করে ভালোবাসা পেতে চাই নতুন করে ভালোবাসা দিতে চাই তো আমরা যদি সেই কবির কথায় আসি তাহলে বলতেই পারি যে নতুন আসুক নতুন ভাবে জাগাক নতুন আসা নতুন মনে নবীন প্রাণে নতুন ভালোবাসা আবার এই ভালোবাসায় আসছি কিন্তু ভালোবাসা অবশ্যই আমরা হোলির সঙ্গে ভালোবাসার সম্পর্ক নিবিড় নিবিড় ভালোবাসা না ভালোবাসার সাথে তো জীবনের সম্পর্কটাই নিবিড় হ্যাঁ আমরা জীবনে রয়েছি আজকে একদিন হয়তো দুঃখ বিরহ কষ্ট থাকবে কোন আশায় আবার একদিন ভালোবাসা আসবে আবার একদিন সুখের মুহূর্তগুলো আসবে সেই আশা নিয়েই তো থাকি তো ঘুরে ফিরে আমরা ভালোবাসার কাঙাল অবশ্যই আমাদের এবার তুমি কি শোনাচ্ছ বলো চলো এবার একটা আবার একটা প্রেমে যায় নিটল প্রেম একদম মজাদার প্রেম তো পার্থ ঘোষের লেখা আমাদের আধুনিক কবি পার্থ ঘোষের কবিতা আমি বড় স্বার্থপর জানো আমি চাই তুমি আমার সাথে থাকলে তোমার মাঝে মধ্যে জ্বর হোক কি বিশ্বাস হচ্ছে না আমি চাই তুমি আমার সাথে থাকলে তোমার মাঝে মধ্যে জ্বর হোক শরীরের উত্তাপ মাপার অছিলায় বেশ তোমার গলা ঘাড় কপাল ছোব তুমি কি ধরে ফেলবে আমার অভিসন্ধি সরিয়ে দেবে হাত নাকি সবকিছু ধরার পরও আশকারা দেবে চোখে ফাটাফুটি ঠোঁট নিয়ে কাটাকুটি খেলবে আচ্ছা ধরো মাঝরাতে তোমার জ্বর হল দুঃস্বপ্ন দেখে তুমি আমাকে জড়িয়ে ধরলে আমি বললাম স্বপ্ন শোনা স্বপ্ন এই তো আমি ততক্ষণে মেখে নেব জ্বরের শরীরের ঘ্রাণ আচ্ছা ধরো মাঝরাতিরে জ্বর পারলো তুমি আবুল তাবুল বকা শুরু করলে তোমার মাথায় জলপট্টি দিতে দিতে আমি ঠিক খুঁজে নেব তোমার সেই আবুল তাবুলেও আমি আছি কিনা আমার বড় স্বার্থপর মনে হচ্ছে তাই না আচ্ছা অভিভাবক হলে তোমার ভালো লাগতো মানে ধরো তোমার জ্বর বলে বাজার থেকে এক গাদা ফল কিনে আনলাম সারাক্ষণ টিকটিক করতে থাকলাম এটা খাও ওটা খাও এটা করো না সেটা করো না ভালো লাগতো তুমি তো জানো সত্যি পাগল প্রেমিকা ঠোঁটে করে অসাধারণ তুমি যেভাবে আত্মস্থ করে কবিতাগুলো বলো মানে সেগুলো জীবন্ত মনে হয় সেগুলো প্রত্যেকটা শব্দ মনে হয় জীবন্ত আসলে কবিরা লেখেন এইভাবে আর আমাদের তো দায়িত্ব বর্তায় সেভাবে কবিতা অবশ্যই দিদি বলছিলাম ধরো নন্দিনী সংলাপ রয়েছে সেগুলো কিন্তু দারুণ সংলাপ তুমি এর মধ্যে কোনটা শোনাচ্ছি আমাদের বলো আচ্ছা তাহলে উম পূর্ণেন্দ্রের ঠিক আছে পুণ্যপতি শুভঙ্কর নন্দিনী আমাদের পাশে তো শুভঙ্কর নেই তাহলে নন্দিনী নন্দিনী নন্দিনীর সংলাপের কিছুটা অংশ আমি তোমাকে শোনাই চিল উড়ে গেলেও তার এক চিলতে ছায়া রেখে যায় কাপাস খেতে কিংবা ঢালু পাহাড়ে স্তর উচুড়ায় আর আপনি আপনার মশায় কে এত কাজ বলুন তো মহাভারত টহাভারত এপিক বাল্মীকি মুনি হয়ে যাচ্ছে নাকি আধ মিনিটে দেখা দিতে আট মাস আপনি কি দানা আছেন শিকারের পিঠে নাকি ডানার পিঠে সেলাই করছেন শিকর কি জানি বাবা যা আপনাদের হয়তো শুনবোপি পর্বত দেবদারুকে জাদুকর পিসি সরকার কবি ছিলেন কিনা জানি না কিন্তু আমার মনে হয় সব কবিরাই জাদুকর সত্যিকে মিথ্যের পায়রা আর মিথ্যেকে সত্যি রুমাল বানাতে যাকে বলে ওস্তাদ কি দরকার অত ছলছুতোর মুখ খুলে বলে দিলেই তো পারেন মশাই নন্দিনী তুমি এখন আমার কাছে গোলে যাওয়া মোম পিদিমের পোড়া সলতে তোমার আলোয় এখন আর আগের মতো সাতশো মানে খুঁজে পাই না আমি গত আট মাসে আপনাকে ফোন করেছি কমসে কম আট নং বাহাত্তর বার তাছাড়া সাধন বর্ণালী চিনু যখন যাকে কাছে পেয়েছি চিঠিতে চিরকুটে সবিনয় নিবেদন লিখতে লিখতে হাতে জল থুথু শুকিয়ে কাঠ দুনিয়ায় আর কেউ কখনো কাজ করেনি লেখেনি আঁকেনি যুদ্ধ করেনি আপনি এই রকম বেশিদিন চলতে থাকলে আপনার নামের পাশে মহাকবি নামটা কেটে তারপর আপনার নামে জুতোর দোকান অধ্যাপকের নোটবই বিশ্ববিদ্যালয়ের লেকচার তবে আর কি মহারাজ শুভঙ্কর বাহাদুর কি যায় আর আমি কোথাকা সেই হরিদাসী বষ্টুমি চোখে ভিক্ষের ঝুলি গলায় খঞ্জনি বাজিয়ে গান নিঠুরো হে তোমার তাতে কান পাতার কি দরকার তোমার তো এত সুন্দর করে লেখা আর কি খুব ভালো আর অবশ্যই যেহেতু আমরা নন্দিনীরা আমরা নন্দিনীর সংলাপ বলতে বেশি আগ্রহী খুব ভালো আচ্ছা তুমি দেখো আজটাই তুমি বলছিলে না তখন সোশ্যাল মিডিয়ার কথা বলছিলে তখন যে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার ভীষণভাবে তাই না এই যে প্রেমের কথা আজকে আমরা প্রেমের কবিতা পড়ছি ভালোবাসার কথা বারবার বলছি তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকের প্রেম হয়ে যাচ্ছে আবার ভেঙেও যাচ্ছে চট করে সে ঠুনকো প্রেম ঠুনকো প্রেম আসলে কি জানো তো প্রেম আমরা বলি দেখো আমরা যা এখন কবিতাগুলো তোমার বলছি সবগুলো নরনারীর প্রেম নবনীতা দীপসেন কিন্তু এক জায়গায় লিখেছেন যে বয়ফ্রেন্ড আর গার্ল গার্লফ্রেন্ড হাতে হাত ধরে ঘোড়াকে কিন্তু প্রেম বলে বলে না প্রেম কাকে বলে তাহলে তার একটা কবিতা পড়েছি যে আমি যখন কাজের থেকে একটু দেরি করে ফিরছি বাড়িতে মা বসে আছেন চিন্তা করছেন কিরে এলি এখন সেটাও প্রেম সেটাও সেটাও প্রেম বাবা যখন একটু ভারী গলায় বলে কি হলো আজকে কি কাজ বেশি ছিল সেটা কিন্তু ভালোবাসা যখন ইনবক্সে আমার দাদার মেসেজ আসে কিরে ঠিকঠাক পৌঁছে গেছিস তো কোনো অসুবিধা হয়নি তো রাস্তায় সেটাও প্রেম তারপর যখন কোন রাস্তা পার হচ্ছি আমার বন্ধু আমি একটা মেয়ে আমার মেয়ে বন্ধুই রাস্তাটা পিচ্ছিল পার হতে পারছি না সে আমাকে শক্ত করে হাতটা ধরছে সেটাও প্রেম সত্যি না আসলে প্রেম হচ্ছে কি প্রেম হচ্ছে নির্ভরতা বিশ্বাস যত্ন যত্ন সেটাই কিন্তু প্রেম আসলে আমরা এখন প্রেম বলতে সেই একই যে আমরা যদি ভালোবাসায় বিশ্বাস করি তাহলে কিন্তু আমরা বলতে আমাদের বলতে হবে যে জীবনে যারা যারা তোমার একদম পাশে রয়েছে তাদের ভালোবাসা পাওয়াকেই সবচেয়ে বড় ভালোবাসা ভালোবাসা বলো সত্যি ভালোবাসা দিয়ে মনে হয় আমরা সমস্ত কিছু জয় করতে পারি সত্যি আমাদের মনে যত অন্ধকার কালিমা রয়েছে সমস্ত কিছু মুছে দিয়ে কিন্তু আমরা এই বসন্ত উৎসবে সেটাকে নতুন করে সূচনা করতে পারি সেটাই তো আমরা বললাম যে নতুন আসুক নতুন ভাবে হ্যাঁ আমাদের পুরোনো দিনের যত কালিমা যত কিছু আছে আমরা ছেড়ে দিই না ভুলে যাই না তারপর আমরা নতুন করে করতে পারি হ্যাঁ তো সোশ্যাল মিডিয়ার কথা যখন উঠলই একটা শোনাই কবিতা যে ব্লক লিস্ট আমরা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ এই ব্যাপারে যে ব্লক করে দেওয়া খুলে দেওয়া তো আমাদের আধুনিক যুগের কবি দেবজ্যোতির লেখা আমার খুব ভালো লাগে আচ্ছা তোমার সঙ্গে অবশ্য আমার পরিচয় ফেসবুক থেকে আগে তোমাকে আমি সেভাবে চিনতাম না দু একটা ছবি দেখেছি তার আগে অবশ্য প্রোফাইলটা ঘুরে এসেছি দু একবার তারপর আমরা যখন প্রেমে পড়লাম তখন আমাদের দুমাস সম্পর্ক চলছে বন্ধুত্বের যদি বোঝাতেই হয় তবে গোটা পাঁচ ছয় প্রোফাইল পিকচার দশ বারো কভার আর ধরে নাও গোটা শয়েক পোস্ট এই ছিল আমাদের সম্পর্কের টাইম লাইন তুমি ছেড়ে গেছো যে কদিন হলো তারও একটা টাইম লাইন আছে গোটা দু তিনেক প্রোফাইল পিকচার পাঁচ ছয় কভার আর গোটা পঞ্চাশেক পোস্ট কী অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের এই যে ছেড়ে যাওয়া থেকে যাওয়া টাইম লাইন সব কেমন যেন পাল্টে যায় তারপর আমি যেদিন তোমার ব্লক লিস্টে চলে গেলাম সেদিন থেকে কত লেখা লিখেছি তোমায় কত পোস্ট শেয়ার করেছি তুমি হয়তো বা নি বা দেখেছো হয়তো তোমার বন্ধুর কোনো প্রোফাইল থেকে কিন্তু একবারও ভেবে দেখেছ কি একদিন আমরা কত কত পরিচিত ছিলাম আজ আমরা কেউ কাউকে চিনিই না এই সুবিধাটা আমাদের ফেসবুক দিল। তুমি যাকে ভুলতে চাও তার অনিচ্ছাকৃতভাবে জোর করে তাকে তুমি চোখের সামনে থেকে মুছে দিতে পারো ব্লক করে দিতে পারো তারপর থেকে কত পোস্ট করতে থাকি আমরা সময়ের সাথে সাথে টাইম লাইন পাল্টে যায় কিন্তু একবারও ভেবে দেখেছ কি যাকে তুমি এত এত ভালোবাসতে নির্দ্বিধায় তাকে তুমি এমন পর্যায়ে নিয়ে ফেললে যে কোনো দিন কথাই হবে না একটা বয়স পার করার পর যখন মনে পড়বে পারবে পারবে খুঁজতে পারবে আনব্লক করতে যখন লগ ইন বা লগ আউট করার ক্ষমতা বা সামর্থ্য আমাদের থাকবে না একটা বয়স পার করার পর পারবে ব্লক লিস্ট থেকে ফ্রেন্ড লিস্টে আসতে জীবন এরকমই ছেড়ে যাও যদি তুমি যা। থেকে যাও যদি তুমি চাও ভুলে যাও যদি তুমি চাও ফেসবুক তো থাকবে চিরকাল সময়ের সাথে সাথে আরও যুবক হবে আমরা কিন্তু এখানেই এই জগতেই আরও পুরনো হতে থাকব। তখন কিন্তু চাইলেও আর ফিরিয়ে আনতে পারবো না একদিন আমরা সবাই পাসওয়ার্ড ভুলে যাব সেটা জীবনের হোক বা ফেসবুকের তখন কিন্তু চাইলেও আর ফিরিয়ে সম্পর্ক না থাক সংযোগ রাখতে হয় দারুণ অদ্ভুত কথা বলে দারুণ সত্যি তোমার কবিতা শুনলে মনে হয় যে কবিতা মনে হয় প্রাণ পায় তার আবৃত্তিকারের কণ্ঠ মাধুর্যে দারুণ কবিতা আমরা সময়ের অনেকটা দোরগড়ায় চলে এসেছি আহ দিদি আজকে তোমাকে এই অনুষ্ঠানে পেয়ে আমরা সাংঘাতিক রকম ভাবে আনন্দিত আগামী দিনেও আমরা তোমাকে এইভাবে পাশে পাবো এবং তোমার সঙ্গে আমি যেন বসে অনুষ্ঠান করতে পারি সেই সৌভাগ্য যেন আমার হয় সেটাই আমার আশা ধর্ম এবং পুরাণের জীবন থেকে রঙের উৎসব নেমে এলো ইতিহাসের স্মরণী বিয়ে আজকের জীবনে হ্যাঁ হোলি শুধু আজকে এক ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠান প্রাণী প্রাণ মেলানোর সমস্ত ব্যবধান ঘুচিয়ে হোলি এখন এক মৈত্রীর পার্বণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার